এই প্রশ্ন তো আমার আপনাদের কাছে এটা কেন আটকে রাখা হয়েছে বিকজ এটা আটকে রাখার এক কথা দুইবার বলা থেকে কঠিন কাজ ওই নীতিমালার আন্ডারে যে কোনো কিছু আটকে দেওয়া সম্ভব আমি তো আর বসে থাকি না গোপনে কিছু কিছু করতে থাকি অফকোর্স এটা খুবই ভালো খবর কারণ প্রথমত আমাদের দেশে এখন ইয়াং ফিল্ম মেকার অনেক ইয়াং ফিল্ম মেকার বেরোয় আসছে ফিল্ম সিন্ডিকেটের ওরাও ইয়াঙ্গার অ্যান্ড দে আর ডুইং গুড এবং একই সঙ্গে ওরা 12টা প্রজেক্ট অ্যানাউন্স করছে মানে হচ্ছে যে আমাদের কী বলে আমাদের কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে ফ্রেশ ব্লাডের আনাগোনা বাড়ছে হুইচ ইজ বিউটিফুল এই প্রশ্ন তো আমার আপনাদের কাছে আপনারা গিয়ে মন্ত্রণালয়ে জিজ্ঞেস করতে হবে যে ভাই এটা কেন আটকে রাখা হয়েছে বিকজ এটা আটকে রাখার প্লিজ তুমি তো ডিস্টার্ব করে দিলে এখানের মধ্যে এখন আবার শুরু থেকে বলতে হবে ঢুকো আমি আসতেছি হ্যাঁ সরি তুই আবার আবার শুরু করতে হবে আবার শুরু করতে হবে না এক কথা দুইবার বলা থেকে কঠিন কাজ শনিবার বিকেল বাংলাদেশে কবে মুক্তি পাবে এটা তো আসলে আমার চেয়ে বেশি জানে তথ্য মন্ত্রণালয় ওদেরকে জিজ্ঞেস করতে হবে প্রথমত যে এতদিন মুক্তি পায়নি এটাই তো একটা খারাপ কাজ হয়েছে সেটার ব্যাপারে ওদের প্রশ্ন করা উচিত আমি তো মনে করি যে এটা আগামীকাল মুক্তি পাওয়া উচিত সিনেমা বানানোর ক্ষেত্রে কেন সব ক্ষেত্রেই তো আমরা তো শুনলাম যে কন্টেন্ট ইন্ডাস্ট্রির জন্য যে নীতিমালা তৈরি করা হচ্ছে সেটাও সেন্সর নীতিমালার মতোই ভয়ঙ্কর এবং ওই নীতিমালার আন্ডারে যে কোনো কিছু আটকে দেওয়া সম্ভব ফলে এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে ফ্রেশ ব্লাড ঢুকছে নতুন নতুন গল্প নিয়ে আসছে এইটা যেমন আমাদের জন্য এক্সাইটিং দিক আর আমাদের জন্য খুবই আশঙ্কার দিক হচ্ছে এইসব নীতিমালা এটা আপনারা আপিল কমিটিকে সরি আপিল কমিটি না তথ্য মন্ত্রণালয়কে জিজ্ঞেস করতে হবে যে শনিবার বিকেল কোন জায়গায় আটকেছে কেন আটকেছে কোথায় সেটা এটাই প্রশ্ন করেন আমি তো ওই ডিটা আর কেন আপনার নতুন চিঠিটা পাননি সব কিছু ছেড়ে দিয়েছে তো বলেছে আপিল কমিটি তারপরে তথ্য মন্ত্রণালয় আবার নতুন করে বলেছে যে আপিল কমিটি আবার দেখতে চেয়েছে এবং সেই একই রিপোর্টে আপিল কমিটির সদস্য বলেছে না আমরা তো দেখতে চাইনি সো নাও ইউ নো না ওটিটি প্ল্যাটফর্মে তো নানা কারণেই আমরা কাজ বেশি করবো সেটা ঠিক আছে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের গলা চেপে ধরার জন্যও কিন্তু নীতিমালা হচ্ছে ফলে ওই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে নিশ্চয়ই সামনে আসছে আমি তো আর বসে থাকি না গোপনে কিছু কিছু করতে থাকি নিশ্চয়ই সামনে আসবে